এগুলো হলো অরিজিনাল ওয়াজ ওই কানো খাপ দিয়া না গো বাবা গো আর কোন শিল্পী কিভাবে গান গাইলো ওগুলা ভেল কি বাজি ছাড়া আর কিচ্ছু না কোরআনের ইস্তেতে তোমার গানের শিল্পীর নাম নিয়ে গান গাই আবার দেখাইতে হবে কেন তো তুমি কিসের সাতার মুফাসসির তুমি তো ধান্দাবাজ মুফাসসির কোন গানের শিল্পী যদি গান গেয়ে থেকে থাকে সে তো কোরআনের ইস্তেতে গায় নাই সে তো গানের ইস্তেতে গেছে তো তুমি কেমন আলেম হইলা যে ওই গায়ক শিল্পীর নাম নিয়া কোরআন ইস্তেতে গভীরে করে দেখাইতেছো আজকালকার শিল্পীরা এইভাবে গায় মানে এটা বলিয়া বুঝার মোর্চা আলাম কম কথা কয় না কি কম সালাম কম কোরআন হাদিসের কথা কর টাইম নাই গান গাওয়ার সুযোগ আছে নাকি কথা কয় না গান গাওয়ার সুযোগ আছে যতক্ষণ গান গাবেন আল্লাহর কোরআনের একটা আয়াত পড়বেন আর কিছু না হোক অত এলাকার কবর আজাব আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ বলেন